কমই করি, এখনো করি। এই দুদিন আগে একটি চলচ্চিত্র শেষ করে এসেছি, আমাকে যদি কেউ বলে সাকিবকে নেন, আমি তো না নেব না, অন্য পরিচালকের কাছে চলে যান। সাকিব সুপারহিট ছিল, পরিচালক তোমরা খবর নাও, তোমরা সাংবাদিকতা করো, আমরা তোমাদের কাছ থেকে জানবো যে কি করে পেলে রেখেতে বসে। তোমরা বের করো এখন, বলো এটা তোমাদের কাজ যে কিভাবে আমাদেরকে প্রশ্ন করে। এখন আমি কি সাকিবকে খারাপ বলার জন্য আমরা প্রতি বছর দেখছি 20টা করে অনুদানের সিনেমা কিন্তু দেওয়া হচ্ছে সরকার থেকে, এবং সিনেমা হল বানানোর জন্য কিন্তু 1000 কোটি টাকা দিয়েছে, হল মালিকরা নিচ্ছে না সেটা তাদের বিষয়, কিন্তু 20টা করে সিনেমা দিচ্ছে কিন্তু সিনেমা গুলোর একটারও খবর পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে বহু তোমরা দুদিন এসেছো আমার সামনে, তোমরা দুদিনে আমরা বহু কথা বলেছি, ওরা কানে নেয় না, না নিলে আমি কি করবো, আমরা কি করবো, মারামারি করবো? চলচ্চিত্র লোকজন তো সাহিত্য সংস্কৃতি নিয়ে থাকে, মারামারি করার জন্য তো নয়, কি ঝগড়াঝাটি করার মতো নয়, গালাগাল দেবার মতো কেউ না। এই যে সাকিবের কথা বললাম, আমি কি সাকিবের সাথে ঝগড়া করবো? সাকিব বলেছে এটা তার চিন্তাধারা থেকে বলেছে, যদি সে যদি এটা অপরাধ হয়ে থাকে এই অপরাধের শাস্তি চলচ্চিত্র তাকে দিয়ে দেবে। তার মানে কি আপনারা কঠোর সিদ্ধান্তে যাওয়ার? কঠোর সিদ্ধান্ত আমার কি, মনে করো যে আমি তো এখন চলচ্চিত্র একরকম কমই করি, এখনো করি। এই দুদিন আগে একটি চলচ্চিত্র শেষ করে এসেছি, আমাকে যদি কেউ বলে সাকিবকে নেন, আমি তো না নেব না, অন্য পরিচালকের কাছে চলে যান। সাকিব সুপারহিট ছিল, পরিচালকরা দাঁড়িয়ে থাকবে তাকে নেবার জন্য। যদি আপনাদের মধ্যে তো সে এক কথাটা পাওয়া যায় না, আপনি আপনার বয়স কে বলছে, কে বলছে তো পাওয়া যায় না, কে বলছে তোমাকে, আমাদের কি একদম নাই, কে বলেছে? জাহিদ খানকে বয়কট করার পর ঠিকই তো সে শোনা কোথায় শুনলো, কোথায় জাহিদ খান না এবিসিডি আছেন, শোনাচ্ছ সিনেমায় বয়কটের পরে শুটিং করছে। হ্যাঁ শুটিং করুক, তাতে বয়কট কি, কি বয়কট, শুটিং করছে না করছে না, শুটিং আরম্ভ হয় নাই, জাহিদ খানকে বয়কট করেছে, আমরা তাকে নিয়ে কাজ করি না, করুক ক্যামেরাটা ওপেন করো। এখানে আমাদের দেলোয়ার জাহান ঝন্টু সাহেব, আমাদের মুরব্বী, আমাদের গার্জিয়ান, সে যে কথাটা বলছে সেটাও তার ব্যক্তিগত মতামত, আর সাকিব খান যে কথাটা বলছে সব সমিতি এফডিসির বাইরে নিয়ে যেতে হবে, আমরা এটার প্রতিবাদ জানাই। কেন যে আমরা তাহলে কোথায় বসবো, কোথায় যাবো, আমাদের কর্মস্থল কোথায়? কিন্তু এইটার ব্যাপারে যে কি সিদ্ধান্ত হবে কি হবে না, আমাদের একটি ফোরাম আছে ফেডারেশন, বাংলাদেশ চলচ্চিত্র, বাংলাদেশ সম্মিলিত চলচ্চিত্র পরিষদ, সেটার আহ্বায়ক আমাদের বাংলার চির সবুজ নায়ক আলমগীর আঙ্কে, উনি সহ 19 সংগঠনের নেতা কর্মী সহ অবশ্যই এটা বসবেন যে কেন হঠাৎ করে সাকিব খান এই সব সংগঠন বাইরে নিয়ে যেতে হবে, এই কথাটা বলব, এই ব্যাপারে তারা আছেন। তারপরে আমাদের মুরব্বীদের মধ্যে দিলার জাহান জন্টু আঙ্কেল আছে, কাজী হায়াত মামা আছে, আরো অনেক মুরব্বী আছে, তারা সিদ্ধান্ত নেবে, ওই সিদ্ধান্তে আমরা একমত যে আমরা কোন দিকে যাচ্ছি। আর সাকিব খানেই বা কেন সে এই ইন্ডাস্ট্রি থেকে সাকিব খান হয়ে এই ইন্ডাস্ট্রি থেকে সকলকে, সকল সংগঠনকে বের করে দিতে বলবো, তার এইটার পিছনে কি স্বার্থ? সে তো এই ইন্ডাস্ট্রির সাকিব খান। তো এইটার ব্যাপারে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ আছে, কিন্তু উল্লেখ করেছে যে হচ্ছে এফডিসির যে অস্থিরতা, রাজনৈতিক যে অস্থিরতা, ফিল্মের ভিতরে যে রাজনৈতিক যে অস্থিরতা, অস্থিরতার কারণে সমিতিগুলোকে বাইরে রাখলে টাকা দিয়ে আর কেউ রাজনীতি করতে আসবে না। অস্থিরতা কি, চলচ্চিত্রে কোনো অস্থিরতা নেই, তোমরা অস্থির হয়ে গেছে বলতে আমাদের চলচ্চিত্রে এগুলি দেখে, এগুলি কোনো অস্থিরতা না,
একজনের সাথে একজনের একটা বচসা হবে, একজন আরেকজনকে, এটা এটা পাবলিকের জায়গা, পাবলিক পছন্দের জায়গা, একজন আরেকজনকে, একজন হিট হয়ে গেলে আরেকজনের হিংসা হবে, আবার দেখা হলে মনে হয় তুমি তো সুপার হিট, কিন্তু পরে ওর হিংসা করে। এটা এখানে চয়েসের ব্যাপার আছে রাজনীতি মতো, যার মিটিং এ বেশি লোক হয় অন্য একজন নেতা ওই মিটিং এর লোক দেখলে তার কষ্ট লাগে, আমার আমার মিটিং এত লোক আসলো না। আমরা তার মতো সুপার স্টারের কাছ থেকে এরকম একটি কথা আশা করিনি, এটা অত্যন্ত দুঃখজনক। এটার ব্যাপারে আমাদের মুরব্বী আছেন, আমাদের গার্জিয়ানরা আছেন, আমাদের সম্মিলিত চলচ্চিত্র পরিষদ আছেন, উনি সংগঠন আছে, তারা যে সিদ্ধান্ত নেবে ওই সিদ্ধান্তের সাথে আমরা একমত। ওর এই কথার পর আমাদের চলচ্চিত্রের কারো উচিত না অভিনয় কাজ করা, আর মনে হয় না যে করবে। আমি ব্যান করে দেওয়া এটা আমি বলি না, কিন্তু আমাদের কাজ করা উচিত, যেমন আমি করবো এমনও এমন সে শুনলে হয়তো বলবে আমি তো করবো নাটক, এটাও ঠিক আছে। ও যে আমার ছবি করবে এমন না, ওর জীবনের প্রথম সুপার হিট ছবি করে দুটো ছেড়ে দিয়েছে, তারপর সাকিব খান, এখন আমারটা করুক না করুক সেটা কিচ্ছু আসা যায় না, আমি করবো না। সে যে কথাটা বলেছে এই কথার পর আমি দেখলাম ছোট্ট ওকে নিয়ে যদি কোনো প্রযোজক বলে করার জন্য আমি অন্য পরিচালক। কিন্তু কিছুক্ষণ আগে যে শুটারের ইকবাল ভাই, মোহাম্মদ ইকবাল, আমার দেশীয় ভাই, আমার কলিগ, দুই সমিতির পরিচালক প্রযোজক, তিনি ওই কথার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাইছে, বিপ্লব এটা ঠিক করে নাই সাকিব। তা আমার মনে হয় এরকম সব ইকবাল ভাইরাই বলবে এই কথাটা। ঝুনুভাইয়ের কথা যারা একটু বলতে চাই সেটি হচ্ছে, যে বললাম যে কেউই কাজ করবে, কিন্তু ইন্ডাস্ট্রিতে সিনেমাও তো হচ্ছে না, যারা এফডিসি কেন্দ্রিক ডিরেক্টর বা পরিচালক সমিতির নেতৃত্ব একটু শেষ করি, নেতৃত্ব পর্যায়ে আছে তারা কিন্তু দীর্ঘদিন নেতৃত্ব পর্যায়ে, কিন্তু তারা কিন্তু কোনো সিনেমা নির্মাণ করছে না, সিনেমা নির্মাণ করছে কিন্তু বাইরের কিছু পরিচালকরা, অন্যান্য পরিচালক কিন্তু নির্মাণ করছে, কিন্তু চলো ক্যাশিং কথা বলো কেন, বাইরের পরিচালক অডিও মিনিং বাইরের পরিচালক কত নাটক থেকে চলচ্চিত্র আসছে বাইরের না, মূলধারণ আমরা, একজন পরিচালক তার পরিচালকের সাথে কাজ শিখে সহকারী হয়ে আস্তে 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 কাজ শিখে পরিচালক হয়েছে, এইগুলি হলো আমাদের মূল ধারা। আর বাইরের থেকে যারা করে ওরাও ঠিক আছে, আপনি যখন না যে পরিচালক হয়ে আছে আপনি সদস্য না হলে কিন্তু পারে না, সদস্য হতে হয়, সদস্য হওয়া মানেই আমাদের বাইরের আর কেউ না। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা অন্যদিকে নাই না যাই, আমরা সর্বশেষ আমাদের মুরব্বী যে কথাটা বলছেন এ কথার সাথে আমরাও একমত, যে আসলে এটা অত্যন্ত দুঃখজনক সাকিব ভাইয়ের কাছ থেকে এই ধরনের একটা কথা আশা করি। আমার টিভি সৃষ্টিশীল বিনোদনের।